হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মাশরুমটাকে যদি আমরা ড্রাই করতে চাই তো কিভাবে ড্রাই করব। তো প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট সমান থাকে না, কোনো দিন বেশি কোনো দিন কম হয়। তো দেখা গেল আজকে 1 কেজি মাশরুম আমার এক্সট্রা রয়ে গেল, বা দেখা গেল আজকে কোনো কারণের জন্য ট্রেন বন্ধ বা কিছু, সেই ক্ষেত্রে আমি নিয়ে যেতে পারলাম না, বা দেখা গেল কোনো অসুস্থ রোগী যার নিউট্রিশনের জন্য মাশরুমটা চাই কিন্তু সে স্পাইসি করে খেতে পারবে না, তার ডাস্ট ফর্মের লাগবে। তো আমরা সেক্ষেত্রে কিভাবে মাশরুমটাকে ড্রাই করব এবং তারপর সেই মাশরুমটাকে সেল করব। তো আজকে এটাই ছিল ভিডিও। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটা। আবার মাশরুম নিয়ে ব্লগ করছি। তো প্রচন্ড রোদ, প্রচন্ড দাঁড়ানো যাচ্ছে না। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ধরুন আমরা ড্রাই মাশরুম কি করে করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট প্রত্যেক দিন সমান থাকে না, কোনো দিন 5 কিলো বেশি লাগে, কোনো দিন 5 কিলো কম লাগে। তো যাই হোক, 100 থাকুক আর 1 কিলো থাকুক, আমরা সেটাকে কি করব, নিশ্চয়ই ওয়েস্ট করব না, সেটাকে আমরা ড্রাই করব। এবং হ্যাঁ, অবশ্যই যখন আমরা কোনো রাস্তা না পাবো তখনই আমরা ড্রাই করব। তো এই যে কিছু ড্রাই করে রেখেছি, এই যে, তো এগুলোর ব্যাপার হচ্ছে এগুলোকে সম্পূর্ণ হোয়াইট হতে হবে, তবেই কিন্তু আপনি মাশরুমের দামটা পাবেন। তো আপনি কি করে করবেন এটা, তো সবার আগে একটা ড্রাই মাশরুমের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই, সেটা হচ্ছে আপনার কাঁচা ওয়েস্টার বিক্রি করাই কিন্তু লাভজনক। ধরুন আপনি ভাবছেন 1 কেজি মাশরুম মানে আপনি 600 টাকা কি 800 টাকা পাচ্ছেন, কিন্তু আপনি যদি ওয়েস্টার খুচরো বিক্রি করেন 1 কিলো তো আপনি 150 থেকে 200 টাকা পাচ্ছেন। এবার কথা হচ্ছে 1 কিলো মাশরুম শুকিয়ে গিয়ে কিন্তু 100 মাশরুম হয়, তার মানে কোয়ান্টিটিটা পুরো কমে যায়। আর সেই 100 গ্রাম যদি আপনার লালচে আভা যুক্ত হয়ে যায় তাহলে সেটা একদমই মার্কেটে চলাচলের যোগ্য হয়ে যাবে, যেহেতু এটাকে গুঁড়ো করে, পাউডার করে, এটা বডি বিল্ডিং বা কোনো ওষুধের সঙ্গে এটাকে যখন মেশায় তখন এটার কালার যদি গুঁড়ো করার পরে ব্ল্যাক বা ব্রাউন আসে তাহলে সেটা তারা গ্রহণযোগ্য মনে করে না, বা ট্যাবলেটের সঙ্গে সেটা মেশালে একটা অন্যরকম দেখতে লাগে, সেই জন্য তারা বাদ দিয়ে দেয়। তো আপনাকে সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে ড্রাই মাশরুমটাকে পুরো হোয়াইট করতে হবে, যার কারণে পেছনে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াইট বিছনার চাদর ছড়িয়ে নিয়েছি আর মাশরুমগুলোকে ঠিক এই পজিশনে কেটে নিয়েছি, সমস্ত এই পজিশনে কেটে নিয়েছি। এবার আমরা মাশরুমগুলোকে, হ্যাঁ এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এটাকেও আমি রেখেছি, কারণ অনেকে এটাকে ফেলে দেয় কিন্তু আমি ফেলি না, এটাকে রান্না করলেও ভালো লাগে আর এটাকে ড্রাই করলেও সুন্দর গুঁড়ো হয়ে যায়। তো আমরা আজকে এগুলোকে পুরো সুন্দরভাবে এখানে ছড়িয়ে দিচ্ছি। তো ড্রাই মাশরুমটা ছাড়ানোর পদ্ধতিটা বলে দিচ্ছি, এভাবে ঠিক এটাকে ভাঙবেন। এবার একটা একটা করে পাপড়ি এভাবে খুলবেন, এই যে, আর রোদ্রে দিয়ে দেবেন, ঠিক জাস্ট এভাবে এভাবে প্রত্যেকটাকে খুলে খুলে আপনারা রোদ্রে দিয়ে দেবেন। হ্যাঁ, এটাকে সন্ধ্যা হওয়ার আগে এটাকে নামিয়ে নেবেন এবং এর ওপর একটা সাদা কাপড় দিয়ে দেবেন যাতে ডাইরেক্ট সানলাইটটা না লাগে, আর এই অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে, এই অংশটাকে আমরা ফেলে দিচ্ছি। তো ড্রাই করার মধ্যে না যাওয়াই ভালো, আমি মনে করি ড্রাই করার মধ্যে না যাওয়াই ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে যাদের ড্রাই মাশরুম লাগে, যেমন আমি বললাম যারা মেডিকেল মাশরুম হিসেবে বা মেডিকেল স্টোরে যাদের দরকার পড়ে, মানে ফ্যাক্টরিতে দরকার পড়ে, তেমন অনেকে থাকে, তারা হয়তো বলে 40 কিলো 50 কিলো, সেই টাইমেই কিন্তু আমরা, আমার এটা অর্ডার আছে, মানে সুগার আর প্রেশারের রুগী যারা তাদের কিন্তু, তারা কিন্তু এটাকে ড্রাই করে নিয়ে, মানে যে গুঁড়োটা হয় সেটাকে দিয়ে আটার সঙ্গে, মানে 100 গ্রাম আটার সঙ্গে মিশিয়ে নেয়,
এর 100 গ্রাম ওর 100 গ্রাম ঠিক আছে মানে এই অয়েস্টারের গুঁড়ো 100 গ্রাম নেয় আর তার সঙ্গে আটা 100 গ্রাম নেয় এভাবেই কিন্তু তারা রুটি তৈরি করে এবং সেই রুটিটা আপনি ভালো করে বলে আপনি বুঝতে পার মানে আপনারা বুঝতে পারবেন ধরুন কোনো অসুস্থ রোগী তাকে যদি আপনি তেল মশলা খাওয়াতে না চান এটাকে স্পাইসি করে চিলি মাশরুম বা আদার্স কিছু যদি না খাওয়াতে চান তাহলে এটা একটা বেস্ট রাস্তা যেটা হচ্ছে তাদের পুষ্টিটাও ঠিক থাকলো যে সিলেনিয়াম থাকে সেটাও তাদের শরীরে গেল আর তার সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়লো আর সেই সঙ্গে মাশরুমটাও খাওয়া হলো তো এর জন্য আমার দুটো তিনটে কাস্টমার আছে যারা চেয়েছে তাদের জন্য ড্রাই করা তা না হলে কিন্তু ড্রাই এর মধ্যে যেতে চাই না হ্যাঁ কম বেশি দু একদিন থেকে যায় সেটাকে আর কি করব তাকে ফেলে না দিয়ে আগেই বললাম সেটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ড্রাই করে ফেলি তো যদি কারোর কোনো বক্তব্য থাকে অবশ্যই জানাবেন আর বলবেন যে ভিডিওটা কেমন লাগলো আর মাশরুম বিষয়ক আরো কিছু জানকারি নিয়ে আমি আবার চলে আসব কালকে তো আজকের জন্য চলে যাচ্ছি টাটা